নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/8/2021-এ বন্যা সংক্রান্ত যে আপডেট আমি আজকের যে আপডেট সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন জল কিন্তু কিছুটা কমেছে, কিন্তু গতকাল থেকে আজ প্রায় 9টা-10টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণে হয়তো জলতল আবার বাড়তে পারে, কিন্তু তাহলেও জলতল কিছুটা কমেছে, কিন্তু এখনও নিচের তলা ডুবে রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা ছবি লাইভ আপডেট বন্যার, দেখতে পাচ্ছেন চারদিকে এখনও জলমগ্ন হয়ে রয়েছে, ছাদের মধ্যেই অস্বস্তির মধ্যে থাকতে হচ্ছে। গতকাল এত পরিমাণে মুষলধারে বৃষ্টি হয়েছে যার কারণে কিন্তু প্রচুর অসুবিধা হয়েছে। এই ছাদের মধ্যে, ফাঁকা ছাদের মধ্যে ত্রিপল দিয়ে সব কিছু ভিজে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু ভিজে গেছে, কাঠফাট সব ভিজে গেছে। নিচের তলা থেকে সব তুলতে হয়েছে উপরে, দেখতে পাচ্ছেন এখনও নিচের তলায় জল রয়েছে। তবে জল কিছুটা কমেছে, কিন্তু এখনও গোটা মাঠ সহ ঘরবাড়ি এখনও ডুবে রয়েছে। দেখা যাক জল কবে নামে। এটা হচ্ছে আজকের আপডেট 5/8/2021-এ লাইভ আপডেট আপনারা দেখছেন বন্যার, এবং সেই লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন জল কিছুটা কমেছে। আমি দেখাচ্ছি কিছু কিছু জায়গার অংশ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই হচ্ছে বন্যার, আমি এটা খানাকুল রামচন্দ্রপুর এলাকার একটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এখনও পুরো জলমগ্ন হয়ে আছে, দেখতে পাচ্ছেন, দেখুন প্যান্ডেল করে থাকতে হচ্ছে। তো ধন্যবাদ বন্ধুরা, আবার ফিরে আসবো পরের ভিডিও নিয়ে। কোনো আপডেট পেলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্যার কি অবস্থা। ধন্যবাদ।